বাচ্চার শরীরের সাথে মায়ের শরীর টাচ করার সাথে সাথে এনার্জি ট্রান্সফার হতে থাকে। এই যে মেসমেরিজমটা, এটা বাচ্চা এবং মায়ের সাথে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, এটা অবিচ্ছেদ্য একটা চুম্বক ম্যাগনেটের সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে মা অন্তত 7-8 বছর পর্যন্ত বাচ্চার খাবার দাবারের নিরাপত্তার ব্যাপারে খেয়াল রাখতে হবে। যে কোনো ওষুধই মা ইচ্ছা করলে একটুখানি টেস্ট করে তারপর খাওয়াতে পারে, সামান্য একটু জিভেদে দেখে তারপরে বাচ্চা খাওয়াতে পারে। সব খাবার যেই বাচ্চাদের অ্যালার্জি আছে তাদের সহ্য হবে না। আরেকটু বাচ্চার যে খাবারটা আমরা জাল দিয়ে থাকি, এটা 8 বছর পর্যন্ত সাধারণত অ্যালুমিনিয়াম মানে সিলভারের হাঁড়িতে জাল না দিয়ে হয় মাটি বা ক্রোমিয়াম অথবা স্টেনলেস স্টিলের হাঁড়িতে দেওয়ার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি মায়েদের উপরে বাবাদের উপরে। যখনই কোনো বাচ্চার পেটে সমস্যা দেখা দিবে সাথে সাথে তারা চেষ্টা করবে ভাতের মার, আপনার ডাবের পানি অথবা স্লাইম অথবা জিও ভাত তাড়াতাড়ি খাওয়ানোর জন্য নিজেরাও একটু স্লাইম তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। বাচ্চার পেট গ্যাস হয়েছে, বাচ্চার পেট ফুলে যাচ্ছে, বাচ্চার পেট হজম হচ্ছে না, বাচ্চার আইবিএস আছে, স্টমাক অ্যালার্জি আছে, গুড়া কৃমি আছে, সব কিছুর মাঝেই আপনি একটু তরমুজের রস করে বাচ্চাকে খাওয়াতে পারেন, একটু টমাটোর রস করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এই ধরনের ব্যাপারগুলো নিজেরা নিজেরা একটু ম্যানেজ করে নিতে হবে। মুরব্বীদের কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে শুনে কাজগুলি করলে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের এই ঘন ঘন যে ডাক্তারের কাছে নেওয়া লাগে, বাচ্চাদের ঘন ঘন সমস্যা হয়, এর সাথে সিলভারের হাঁড়ি বাতিল, আমাদের ময়লা কাপড় চোপড়, আধোয়া কাপড় চোপড়, যেসব কাপড়ে মাইটস আছে এইগুলো একটা বিরাট ঝুঁকি বহন করে। আর বাচ্চাদের কাপড় ধোয়ার সময় শেষ সময়টায় একটুখানি ফিটকিরি ব্যবহার করা যায়, যেটা সহজ একটু গরম পানি ব্যবহার করা যায়, মানে সর্বরকম সতর্কতা অবলম্বন করতে পারলে খুবই ভালো।